আমরা আজ সবুজ ঘাসের মধ্য দিয়ে নীল আকাশের নিচ দিয়ে চলে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে আজ পর্যন্ত বৈদ্যুতিক আলো পৌঁছায়নি, এমন এক দ্বীপে যাচ্ছি যেখানে 2011 সালে গণনা করা হয়েছে মানুষের সংখ্যা মাত্র 3000। আর এই দ্বীপটি সাগর দ্বীপের সঙ্গে যুক্ত ছিল আর এখন বিচ্ছিন্ন হয়ে যার নাম হয়েছে ঘোড়ামারা। আর এই ঘোড়ামারাতে যাচ্ছি আজকে আমরা। ঘোড়ামারাতে যেতে হলে কলকাতা থেকে 92 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে। আর এই ঘোড়ামারাতে যেতে হলে আপনাকে কাকদ্বীপ থেকে লট নাম্বার 8 নৌকো ধরতে হবে। ঘোড়ামারা নৌকোর লিস্ট আমার পাশে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আর এখন আমি বসে আছি একটি নৌকোতে, আর ওই নৌকোটি সমুদ্রের বুক চিরে চলে যাচ্ছে গন্তব্যস্থানে। আর ওখানকার সব কিছুই আমি তোমাদের দেখাবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আজকের আকাশের ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা, কত সুন্দর লেগেছে। লট নম্বর 8 আমরা জেটি ঘাট ধরতে যাচ্ছি, এখান থেকে আমরা যাবো ঘোড়ামারা। গাইস গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি রয়েছি ঘোড়ামারাতে। তো ঘোড়ামারাতে আজকে আমি দ্বিতীয় দিন রয়েছি। তো আজকে দেখতে পাচ্ছ ঘোড়ামারা পুরো পিছিন্দাটায় পুরো ভেঙে গেছে, এই দিকটা পুরো ভেঙে গেছে। আর এখানে প্রত্যেক পূর্ণিমাতে জল এখানে বাঁধের গোড়া পর্যন্ত চলে আসে। এই ঘোড়ামারা দ্বীপটাতে একটাই সংসদ রয়েছে, যেখানে মহামিলন সংসদ এটা। আর এখানে একটা বিবেকেন্দ্রনাথ ভবন, সেই বিবেকেন্দ্রনাথ ভবনটা এখন পোস্ট অফিস হয়েছে। আর এখানে একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিটা এখন পুলিশের আশ্রয় কেন্দ্র হয়ে গেছে। যেখানে এই ঘোড়ামারা দ্বীপটা থেকে যেখানে একটা হাই স্কুল রয়েছে, হাই স্কুলটা দেখাবো তোমাদেরকে, ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল। আর এই হাই স্কুলে মাত্র 250 জন স্টুডেন্ট থাকে। তো দেখতে পাচ্ছি এই ঘোড়ামারাতে একটা ফ্ল্যাট হাউস রয়েছে, যেই দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাট হাউস। আর এখানে একটা হাই স্কুল রয়েছে যেখানে 250 জন স্টুডেন্ট থাকে। এখানে বন্যার জল ঢুকে সে পুকুরে জলটা কালো হয়ে গেছে, মানে দূষিত হয়ে গেছে পুরো। এখানে এই দেখতে পাচ্ছ আরেকজন স্টুডেন্ট যাচ্ছে সমুদ্র পাড়ের দিকে। আর এখন এই তো এই বান্দ্রা টপকালে দেখতে পাবো সমুদ্র। ওইটা হলো সমুদ্র। আর এখানে এখান থেকে দেখা যাচ্ছে এটা গঙ্গাসাগর। সমুদ্র পাড়ে ঘুরতে এসেছিলাম, দেখতে পাচ্ছ এইদিকে সমুদ্র, আর ওই দিকটা পুরো সাগর। আর এখানে আছে আক্রম, আর আমি আছি, আর ওখানে দুজন মাছ হচ্ছে দেখতে পাচ্ছ, ওখানে মাছ, এখানে দুজন মাছ হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এই পাইল্যান্ডগুলোতে গড়ায় মাটি নেই, মানে প্রত্যেক জোয়ারে জল ঢুকে আর এখানে সব মাটি ধুয়ে চলে যায়। তো এই পাইল্যান্ডগুলোর গড়ার মাটি নেই, শুধু বাঁধ তৈরি করা আছে। আমার পেছনে যে আলোটা জ্বলছে সেটা হলো হলদিয়ার আলো, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এখন ঘোড়ামারাতে রয়েছি, আজকে প্রথম দিন। আর এখন প্রথম রাত্রে সেই এখন দেখতে পাচ্ছি আমার পেছনে হলদিয়ার আলো। আর এখন আমি বন্ধুরে রয়েছি, আর এই আজকে রাত্রে, তারপর কালকে আমি ব্লগটা তৈরি করবো। তো ব্লগটা দেখতে থাকো তোমরা, এখন দেখতে পাচ্ছ হলদিয়ার আলো।